السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين الحمد لله جابوتيو بشونشا কৃতজ্ঞতা সুক্রিয়া গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে বাদ আসর একটা দিনই মজলিসে বসার তৌফিক দান করেছেন দিনই কিছু বিষয় শোনার বোঝার এবং জানার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ পাক মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যদিও হাতে সময় কম কিন্তু আমি চেষ্টা করব যে মৌলিক পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে পরে বিস্তারিত কখনো কথা হবে ইনশাআল্লাহ আজকে আমরা শুধু মৌলিক কথাগুলো বলছি ইনশাআল্লাহ আমাদের টপিক আজকে বক্তব্যের সেটা হচ্ছে আমাদের এই মুসলিম উম্মার যে হারানো ঐতিহ্য আলোকিত ভবিষ্যৎ এবং বর্তমানের যে পদস্খলন এ থেকে উত্তরণের উপায় কী এই বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা আমি উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব এখন যদি কোনো মুসলিমকে জিজ্ঞাসা করেন যে ভাই কেমন আছেন সে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় বিশ্বের আনাচে কানাচে যেদিকে তাকাবেন দেখবেন মুসলিমদেরকে নিধন করা হচ্ছে এই অবস্থায় যে ব্যক্তি মন থেকে বলতে পারে যে আমি ভালো আছি সে ব্যক্তি স্বার্থপর সে ব্যক্তি তার ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করছে যে ব্যক্তিগতভাবে আমি ভালো আছি যদি একজন মুসলিমের মধ্যে উম্মার প্রতি দরদ কাজ করে সে এরকম বৈশ্বিক অবস্থায় ভালো থাকতে পারে না এটা তার শোভা পায় না তার কান্নাকাটি করা উচিত তার উম্মার জন্য দোয়া করা উচিত উম্মার উন্নতি বা সাফল্যের জন্য ফিকির করা উচিত দুঃখজনক হচ্ছে আমরা এই অবস্থায় ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করি নিজের ব্যক্তি নিজের পরিবার নিজের সন্তান সন্ততি আমাদের চাকরি আমাদের ব্যবসা আমাদের বাড়ি গাড়ি স্ট্যাটাস এগুলো আমাদের মূল চিন্তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটা সময় ছিল যখন একটা সমাজ ছিল যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াত যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এবং সেই যুগে আপনি খেয়াল করলে দেখবেন সমাজের মধ্যে পাঁচটা সমস্যা ছিল মেজর পাঁচটা মৌলিক সমস্যা ছিল একটা হচ্ছে শিরক শিরক মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে অন্য ঈশ্বরকে শরীক করা আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে সমাজ পরিচালনা করা যে সম্মান ইবাদত ভয় প্রার্থনা আল্লাহর পাওয়ার কথা সেটা অন্য কাউকে দেয়া এটা ছিল ওই সমাজের একটা মৌলিক বৈশিষ্ট্য আরেকটা সমস্যা ছিল সুদ বা রিবা ওই আমার জাহেলিয়াতের ম্যাক্সিমাম মানুষ সুদ খেত আর কি সুদের সাথে সম্পৃক্ত ছিল তাদের অর্থনীতি ছিল সুদভিত্তিক তৃতীয় সমস্যা ছিল নারীর অবমাননা ওই যুগটা ছিল নারীর অবমাননার শ্রেষ্ঠ যুগ ওই যুগের মতো মেয়েদেরকে এভাবে মানে পণ্যের মতো ব্যবহার করা হয়নি বর্তমান এই বিংশ শতাব্দীর আগ পর্যন্ত আর কি আরেকটা সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব ওই যুগের দিকে তাকালে আপনি দেখবেন সামান্য ইস্যু নিয়ে গোত্রে গোত্রে দ্বন্দ্ব হানাহানি কাটাকাটি মারামারি চলতো এবং এগুলো অনেক দীর্ঘস্থায়ী হতো
একটা পাঁচ নাম্বার সমস্যা ছিল, সেটা হচ্ছে মাদক। সমাজের ম্যাক্সিমাম মানুষ মাদকের সাথে সম্পৃক্ত ছিল। এই ছিল আইয়ামে জাহিলিয়াতের মূল রূপটা সংক্ষিপ্তভাবে। যদি আপনি বিচক্ষণ শ্রোতা হয়ে থাকেন আপনি বুঝে ফেলবেন এই পাঁচটা সমস্যা কিন্তু বর্তমান সময়েও আছে। ওই শির্ক ওই সময় ছিল, এই সময়েও আছে। রিবা ওই সময় যতটুকু ছিল, এখন গ্লোবালাইজেশন, রিবার গ্লোবালাইজেশন মানে বৈশ্বিক সুদ আমরা খাচ্ছি আর কি। ওই সময় জিনা বা নারীর অবমাননা ছিল কিন্তু গোত্রভিত্তিক, একটা পরিবেশ কেন্দ্রিক, এখন সেটা বৈশ্বিক। ওই যুগে মেয়েকে হয়তো কন্যা সন্তানকে দাফন করা হতো, এখনকার মতো মেয়েদেরকে পণ্য বানানো হয়নি আর কি। এখন মেয়েদেরকে আমরা এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল মেয়েদেরকে সম্মান নামে যেভাবে পণ্যে পরিণত করেছি, এটা ওই আইয়ামে জাহিলিয়াতেই ছিল, আর অন্য কোনো সময় ছিল না। আবার দেখেন গোত্রীয় দ্বন্দ্ব ওই যুগে যেমন ছিল, এ যুগে দেখবেন পলিটিক্যাল গ্রুপিং বা সাম্রাজ্যবাদী নীতি এগুলোতে রূপ নিয়েছে, কিন্তু একই জিনিস, একই স্টাইল, একই সুন্না। মাদক ওই যুগেও ছিল, এ যুগে দেখবেন আপনি মাদকের গ্লোবালাইজেশন। একটা মাদক লঞ্চ করা হলে সারা বিশ্বে এই মাদকটা ছড়িয়ে পড়ছে। আইয়ামে জাহিলিয়াতে যে কাঠামো ছিল সেটা এখনও বর্তমান আছে। এইরকম একটা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন, এবং নবী হওয়ার আগেও কিন্তু তিনি চেষ্টা করেছেন হিলফুল ফুজুর তৈরি করার মধ্য দিয়ে সমাজটাকে পরিবর্তন করার জন্য, তাই নয় কি? তার মানে এখান থেকে আমরা শিখলাম কি, যে ইয়াং পিপলরা কখনো সমাজের একটা জাহিলিয়াতের ফ্লো এর সাথে আপোষ করতে পারে না। তাদের রক্তের যে ডিএনএ এটা আপোষকামী হতে পারে না সমাজের এই জাহিলি ফ্লোগুলোর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হন নাই, কিন্তু সমাজ পরিবর্তনের চেষ্টা কিন্তু করছিলেন। আমাদের মতো মুজাম্মিল মুদ্দাসির হয়ে ঘরে বসে ছিলেন না। তখন তার কাছে কোরআন নাজিল হয়নি, তারপরেও তিনি চেষ্টা করছিলেন। তখন তার কাছে কোনো ফেরেশতা আসে নাই, তাকে কোনো গাইডেন্স দেওয়া হয়নি, তারপরেও তিনি চেষ্টা করছিলেন। আর এখনকার যুব সমাজ আমরা যারা আছি, আমাদের কাছে কোরআন, সুন্না, রাসূলের স্টাইল, আল্লাহর বাণী, আল্লাহর সাহায্য সব কিছুই আছে। ওই যুগটাকে তিনি কেমন করে পরিবর্তন করলেন? উত্তর হচ্ছে 23 বছরের মধ্যে তারা কোরআন এবং সুন্নাহ এর সাথে 6টা কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরাম সবাই মিলে একটা জামা, একটা উম্মাহ, একটা নেশন, তারা যেটা করলেন, তারা কোরআন পড়া শিখলেন, তারা জ্ঞান অর্জন করলেন, তারা কোরআনের অর্থটা বুঝলেন, কোরআনের সমস্ত আদেশ একটা একটা করে তারা কিন্তু পালন করলেন, কোরআনের সমস্ত নিষেধ একটা একটা করে কিন্তু ছেড়ে দিলেন, কোরআনের দাওয়াত তারা মানুষের ডোর টু ডোর পৌঁছে দিলেন, ঘরে ঘরে, এমনকি পররাষ্ট্র নীতি পর্যন্ত কোরআনের দাওয়াত তারা পৌঁছে দিলেন। এবং সর্বসাকুল্যে কী হলো, কোরআনের যে হুকুম, যে বিধান, যে শাসন, হুদুদ, যে লস, এগুলো তারা সমাজে কিন্তু বাস্তবায়ন করলেন। এভাবে 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, দেখবেন সেখানে কোনো সুদ নাই, সেখানে কোনো জিনাও নাই, সেখানে কোনো শিরকও নাই, কোনো মূর্তি পূজাও নাই, গোত্রীয় দ্বন্দ্বও নাই, নারীর কোনো অবমাননাও নাই। এই 23 বছরে সমাজ পরিবর্তন হয়ে গেল। সোনালি যুগটা আপনাকে দেখাচ্ছি আগে, এই এস্টাবলিশমেন্টটা এমনি এমনি হয়নি, এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়েছিল। তাদেরকে কাউকে জীবন দিতে হয়েছে, কাউকে শুলিতে চড়তে হয়েছে, কাউকে জিহাদের মাঠে শহীদ হতে হয়েছে, কাউকে ট্র্যাপে ফেলে কাফেররা হত্যা করেছে, ইনক্লুডিং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে 16টা গালি খেতে হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, সমাজ ত্যাগ করতে হয়েছে, পরিবারকে ছেড়ে যেতে হয়েছে, অনেক দূরের কোনো দেশ আবিসিনিয়া বা তায়েফ সেখানে গিয়ে তাদেরকে রিফিউজি হয়ে থাকতে হয়েছে। এমনি এমনি সাফল্যটা আসে নাই। এক পর্যায়ে মদিনা ইসলামী খেলাফা বাস্তবায়ন হয়েছে, সেখান থেকে পরে সশস্ত্র যুদ্ধের দিকে আমরা এসেছি, একটা একটা করে বদর, উহুদ, খন্দক, খায়বার, হুনাইন, একটা একটা করে যুদ্ধ হয়েছে। এবং আমরা 23 বছর পরে গিয়ে দেখি যে শুধু মক্কা নয়, পুরো জাজিরাতুল আরবের মধ্যেই ইসলামের কালিমার পতাকা প্রতিষ্ঠিত হয়েছে। এই পথটা কিন্তু সহজ ছিল না, প্রচুর বন্ধুর একটা পথ ছিল। কোনো সাহাবি একটা দিনের জন্যেও এই পথে মানে ক্লান্ত হয়ে পড়ে থাকেন নাই, আমি ক্লান্ত হয়ে গেছি আর চলতে পারছি না এরকম কনসেপ্টে তারা বিশ্বাসী ছিলেন না। একটা দিন একটা রাতের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব অবহেলা করেন নাই, পিছু পা হন নাই, ভয় পান নাই, ব্যাকফুটে আসেন নাই, ডিফেন্সিভ কোনো
স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন নাই। তাকে বলা হয়েছে এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দিলেও আমি আমার হকের এই দাওয়াত থেকে পিছুপা হব না। এরপরে যদি আপনি তাকান, আপনি দেখবেন ওই যে প্ল্যাটফর্মটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রিয়েট করে দিয়ে গেলেন তার উপর ভিত্তি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আসলো। তখন ইসলাম আরও এক্সপেন্ড করলো, আরও বেশি বড় পরিসরে ইসলাম ছড়িয়ে গেল। তারপরের যুগটার দিকে তাকান, উমর ইবনে খাত্তাব, তখন দেখবেন আরও ব্যাপকভাবে ইসলাম ছড়িয়ে গেল, বিশ্বের অর্ধবিশ্ব, পুরো অর্ধবিশ্ব পর্যন্ত আমরা শাসন করলাম। এই অর্ধবিশ্বের মধ্যে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে ইচ্ছা করে কারো উপর জুলুম করছে। একটা মেয়ে কখনো এরকম অভিযোগ নিয়ে আসতো না যে আমাকে কেউ ইপটিজিং করেছে, আমাকে কেউ রেপ করেছে। এক ভাই আরেক ভাইয়ের জন্য কেস করতে আসতো না যে আমার সম্পত্তি সে আত্মসাত করেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে কেউ আত্মসাত করেনি সম্পদ, রিলিফের মাল কেউ মেরে খায় নাই, প্রত্যেকটা চোরের হাত তখন কেটে ফেলা হয়েছে, প্রত্যেকটা কেউ যদি জিনা করেও ফেলে তাকে শাস্তি দেওয়া হয়েছে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেও ফেলে তাকে কেসাস করা হয়েছে। ইসলামের প্রতিটা বিধান ওই সমাজে বাস্তবায়ন করা হয়েছে এবং খেজুর পাতার তৈরি একটা মসজিদ থেকেই ইসলামের এমন বলিষ্ঠ হুঙ্কার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে পারস্য, রোমান এইসব সভ্যতাগুলো পর্যন্ত ইসলামের সামনে দাসত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। তারপরের দিকে আপনি তাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একই চিত্র দেখবেন, ইসলাম পরাজিত হয়নি, আরও এক্সপ্যান্ড করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ এটাও এরকমই ছিল, হয়তো মাঝখানে কিছু গৃহযুদ্ধ ছিল কিন্তু ওভারঅল এটাই ঠিক ছিল। এর এই যে 30 বছর চলে যাওয়ার পর থেকে এই যে অধঃপতন একটা একটা করে শুরু হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে আমার উম্মতের এই খেলাফা 30 বছর থাকবে, 30 বা 33 বছর। এরপর আসবে রাজাদের যুগ, জবরদখলকারীদের যুগ, অন্যায়ের যুগ, ফাসাদের যুগ, তারপরে আসবে আবার নবুয়তের আদলে খেলাফা, ওটা পরে। এই খেলাফত যখন চলে গেল, খোলাফায়ে রাশেদিনের যুগ যখন চলে গেল, তারপরে আসলো বিভিন্ন ভ্রান্ত দল এবং মতের যুগ। একদল লোক বের হলো, তারা বলল যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন উপাস্য, তাকে নিয়ে তারা বাড়াবাড়ি শুরু করলো। একদল লোক আসলেন, তারা বললেন যে আলী রাদিয়াল্লাহু আনহু উপাস্য নয়, বরং তাকে হত্যা করতে হবে, মুয়াবিয়াকে হত্যা করতে হবে, যারা সালিস তৃতীয় পক্ষ মেনে নিচ্ছে এদেরকে হত্যা করতে হবে। এদেরকে বলা হয় খাওয়ারেজ, খারেজি, তারা মুসলিমদেরকে হত্যা করত, অমুসলিমদেরকে ছেড়ে দিত। আর এক শ্রেণী যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করতো এদেরকে বলা হয় শিয়া। আরেক শ্রেণী বের হলো যারা বলছে তাকদীর বলতে কিছু নাই, মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রা, এদেরকে বলা হয় কাদারিয়া। আরেক দল লোক বের হলো যারা বলে যে ভাগ্যই সব, মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই, এদেরকে বলা হয় জাবারিয়া। আরেক দল লোক বের হলো যারা বলল ইলা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে পড়লেই জান্নাত, আমল করার কোনো দরকার নাই, এদেরকে বলা হয় মুরজিয়া। আর আপনার দেশের গভর্নমেন্ট সহ পুরো ওয়ার্ল্ডের সমস্ত গভর্নমেন্ট কিন্তু মুরজিয়া, তারা মনে করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, আমল করার দরকার নাই। আরও একদল লোক বের হলো যারা বলল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, মুসাইলামা কাযযাব সেও নবী, নাউযুবিল্লাহ। আর একজন কাহিনা, একজন মহিলা গণক, সেও নবী। এভাবে প্রায় 27 জন নিজেদেরকে নবী দাবি করবে কিয়ামত পর্যন্ত, নবীজি বলেছেন। তার মধ্যে আমাদের কন্টিনেন্টের গোলাম আহমদ কাদিয়ানিও একজন। এরকম একদল লোক আবার বের হলো, আরেকদল লোক বের হলো অগ্নি পূজক, মাজুস, যারা বাইরের দিক থেকে মুসলিম, ভিতরে মাজুস, অগ্নি পূজক। আরেকদল লোক বের হলো যারা বাইরের দিক থেকে মনে হয় মুসলিম, ভিতরে ইহুদি, আবদুল্লাহ বিন সাবা এর অনুসারী। এভাবে বিভিন্ন দল উপদল বের হতে লাগলো। একদল লোক বের হলো যারা সুফিজমের নামে এমন কিছু শুরু করলো যে ইসলামকে সমাজ থেকে বের করে তারা মসজিদের কোনায় নিয়ে চলে আসলো, সারাদিন মসজিদে বসবেন আর তাসবি টিপবেন, বাইরে ইসলামের অন্য কোনো হেদায়ত নাই। আরও একদল লোক বের হলো, তারা মনে করলো না ইসলাম এভাবেই যাবে, আমাদেরকে বড় বড় শক্তিদের সাথে আপোষ করে নিতে হবে, এখন আর জিহাদের কনসেপ্ট নাই, এখন সবাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ইসলাম কায়েম করবে। বিভিন্ন চিন্তা চেতনার দর্শন বের হলো, প্রায় শতাধিক, এগুলো নিয়ে আমরা প্রায় 5 বছর পড়েছি আর কি।
বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। এরকম বিভিন্ন উপদলে মানুষ বিভক্ত হয়ে গেল, আস্তে আস্তে আমাদের শক্তি কমতে থাকলো। ওলামায়ে কেরামদের মধ্যে একদল সমাজ সংস্কারের চেষ্টা করতে থাকলেন, তাদেরকে জেল ঝুলি ফাঁসি দিয়ে হত্যা করা হলো। আরেক দল এই ফেতনা থেকে বের হয়ে চলে গেলেন, এই ফেতনার মধ্যেই থাকবো না আমরা, ফেতনা থেকে ডিসকানেক্টেড হয়ে যাব। তারাও একটা ভালো পদক্ষেপই নিয়েছিলেন, কারণ না হলে ওই সব আলেমদেরকে আমরা পেতাম না। একদল আলেম ওলামা বের হয়ে আসলেন, তারা কোরআন এবং হাদিসের মৌলিক বিষয়গুলো মানুষের কাছে প্রচার করতে লাগলেন। একদল ফকিহ বের হলেন, যারা বিভিন্ন মাজহাবের বড় বড় ইমাম হলেন এবং লোকজন তাদেরকে অনুসরণ করতে শুরু করলো। এভাবে সময় চলতে থাকলো, একটা পর্যায়ে ক্ষমতা রদবদল হতে লাগলো। একবার আব্বাসীয়দের হাতে ক্ষমতা, একবার উমাইয়াদের হাতে, একবার উমাইয়াদের হাতে, একবার আব্বাসীয়দের হাতে, একবার ফাতেমিদের হাতে, আরেকবার দেখা যায় টার্কিশদের হাতে, আবার ওই কর্ডোভার হাতে, আবার দেখা যায় এদিকে আপনার আফগানদের হাতে বা মুঘলদের হাতে। ক্ষমতার পালা বদল, ইসলামী খেলাফা একবার ওইখানে, একবার এইখানে, একবার এইখানে, একবার এইখানে, ইউনাইটেড নেশনসটা ভেঙে গেল। মুসলিম উম্মার ইউনিটি, ওয়ান উম্মা ওয়ান জামা, এটা ভেঙে গেল। এই বিষয়টা নিয়ে কেউ কাঁদে না এখন, ইসলামের ওয়ান উম্মা ওয়ান জামা ভেঙে গেছে, এটা কারো মাথা ব্যথার কারণই না এখন। এখন মানুষ এটার জন্য কাঁদার সময় পায় না যে ইসলামী খেলাফা নাই, শব্দটা বলতেও তারা ভয় পায়। অথচ খেলাফার যুগটা আপনাদেরকে বললাম একটু আগে, একটা ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে মাজলুম, যাকে জুলুম করা হয়েছে, একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে অন্যায় শিকার হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে। আর এখন তো আপনি চারপাশে দেখছেন যে অন্যায়টা যেন আমাদের গায়ে হয়ে গেছে আর কি। দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক, চুরি হবে, এটাই স্বাভাবিক, ঘুষ দেওয়াই লাগবে, এটাই স্বাভাবিক, সুদ খেতে হবে, এটাই নিয়ম। সরকারের 1 কোটি টাকার বাজেট আসবে, আমার কাছে 10,000 টাকা আসবে, এটাই নিয়ম। আমরা যেন এগুলোর সাথে ইউজ টু হয়ে গেছি আর কি। এই যুগ আর খেলাফার যুগের মধ্যে জান্নাত জাহান্নামের পার্থক্য, আকাশ এবং পাতালের পার্থক্য। নবীজি ওইটা আমানত দিয়ে গিয়েছিলেন আমাদেরকে, আস্তে আস্তে সেই জামাটা ভেঙে গেল। সর্বশেষ একটা জামা বাকি ছিল, সেটা হচ্ছে এই টার্কিশ বা ওসমানীয় খেলাফতের জামা। আপনারা হয়তো আর্তুগরুল দেখেছেন, অনেকে ইউটিউবে দেখেছেন হয়তো, তার ছেলে উসমান, তাদের হাত ধরে অটোম্যান এম্পায়ার আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে লাগলো এবং প্রায় বেশ কয়েক শতাব্দী তারা ইসলামী খেলাফাটাকে ধরে রেখেছিল। আমরা বলছি না তারা 100% পারফেক্ট ছিল, কিন্তু অ্যাটলিস্ট ইসলামের একটা শেল, খেলাফার একটা শেল বাকি ছিল, আমাদের একটা শক্তি বাকি ছিল। তারপর কি, এই শেলটা যখন আস্তে আস্তে তার শক্তি হারাচ্ছে, ইমানি শক্তি হারাচ্ছে, তখন বিশ্বের পশ্চিম দিক থেকে, এই বিশ্বটার ওই পশ্চিম দিক থেকে, মানে ব্রিটেন, এই যে ফ্রান্স, এই যে জার্মানি, এই যে আমেরিকান, এই যে কন্টিনেন্ট আছে, এই কন্টিনেন্ট থেকে একটা শক্তি রাইজ করতে থাকলো। এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করে, ইসলামের অধঃপতনের সাথে সাথে ওই দিক থেকে একটা শক্তি রাইজ করতে শুরু করলো। মিস্টেরিয়াসলি, রহস্যজনকভাবে সমস্ত রকম বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত যে ক্ষমতা, এটা একটা ছোট্ট দেশ থেকে বের হতে লাগলো। সেই দেশটার নাম হচ্ছে ব্রিটেন, এবং এই ব্রিটেনের সাথে জিউস, যেটাকে আমরা বলি ইহুদি, বনু ইসরায়েল যেটাকে আমরা বলি জিউস, এরা আসলে অরিজিনাল বনু ইসরায়েল নয়, এরা সাদা চামড়ার বনু ইসরায়েল। তো এই জিউসরা ব্রিটিশদের সাথে বা নাসারাদের সাথে ঐক্য জোট গঠন করলো একটা, এবং এই জোটটার নাম তারা দিল জায়োনিজম বা জায়োনিস্ট মুভমেন্ট। এবং এই মুভমেন্টটা ব্রিটিশ এই সভ্যতাটাকে রাইজ করলো আস্তে আস্তে, এবং এই ব্রিটেনের হাত ধরে তারা পুরো বিশ্বে তাদের যে সাম্রাজ্যবাদী নীতি, এটা প্রতিষ্ঠা করলো। পৃথিবীর এমন কোনো প্রান্ত ছিল না, দরকার ছিল না, পৃথিবীর এমন কোনো প্রান্ত ছিল না যেই প্রান্তে তারা তাদের সামরিক ঘাঁটি বা নৌবহর স্থাপন করে নাই, এমন কোনো প্রান্ত নাই। এবং যতক্ষণ পর্যন্ত তাদের স্বার্থ উদ্ধার হচ্ছিল না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সেখান থেকে সরে আসে নাই। খেয়াল করে দেখবেন, ইভেন আমাদের এদিকেও তারা 200 বছর রাজত্ব করেছে। এই শক্তিটা যে রাইজ করলো, এই সভ্যতাটা রাইজ করার পিছনে এক শ্রেণীর মানুষের ইন্ধন ছিল। সেই ইন্ধনযুক্ত মানুষদেরকে আমরা বলে থাকি এরা হচ্ছে জায়োনিস্ট। আপনাদেরকে বলে দেই, তারা যখন এই বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ায়, ঠিক ওই সময়েই ফেরাউনের লাশটা ভেসে ওঠে।
ফেরাউনের লাশটা ভেসে ওঠা এবং জায়নিস্ট মুভমেন্টের এই যে ইমার্জ এই বিশ্বে, এটার মধ্যে একটা কানেকশন আছে। আমাদের ব্যাখ্যা হচ্ছে ফেরাউনের যে পরিণতি হয়েছিল শেষে, এই মুভমেন্ট, এই জায়নিস্ট মুভমেন্টের পরিণতি হবে সেরকম ইনশাআল্লাহ তাআলা। এরা যখন রাইজ করলো, তখন বিশ্বের প্রতিটা দেশ, প্রতিটা কন্টিনেন্ট, তারা তাদের সামরিক ঘাঁটি, তাদের আকিদা, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের অস্ত্র, তাদের সামরিক এভরি সিঙ্গেল বেস দিয়ে তারা বিশ্বকে শাসন করা শুরু করলো। আমাদের এই কন্টিনেন্টটা তারা শাসন করেছে প্রায় কত বছর? 200 বছর। আর আমাদের বাপদাদারা আমাদের মতো অকর্মা ছিলেন না। কথা কিছু খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের বাপদাদা যারা ছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ, শাহ ইসমাইল শহীদ, ওলামায়ে দেওবন্দ বা অন্য অন্য যারা ঘরানার ছিলেন, তারা কিন্তু আমাদের মতো অপদার্থ ছিলেন না। তারা ওদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন এই বাংলার মাটিতে। ওই ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছে সশস্ত্র জিহাদের মধ্য দিয়েই। আমাদের বাপদাদারা বসেছিল ওই তিতুমির, ওই বাঁশের কেল্লা দিয়েই যুদ্ধ করেছে। তারা এদেরকে তাড়ানোর চেষ্টা করেছে। এই ব্রিটিশরা যখন আসলো, তারা এই বাজার থেকে সমস্ত সোনা এবং রূপাকে তুলে দিল। আমাদের বাপদাদারা বসে থাকেন নাই। তারা বলেছিলেন যে কাগজের টাকাটা জায়েজ নাই, না জায়েজ, আমাদের গোল্ড দিনার এবং সিলভার দিরহামই চলতে হবে। এটা আমাদের বাপদাদারা বলেছিল প্রথম। এখনকার কোনো আলেম ওলামা এই কথাটা বলার সাহস পায় না। যাই হোক, তারা বিশ্বকে শাসন করলো। শুধু তাই না, তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল এটা, ওই ব্রিটিশদের, তারা সমসাময়িক সমস্ত প্রযুক্তি, সমস্ত অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, পলিটিক্যাল পাওয়ার এবং সাম্রাজ্যবাদী শক্তি অর্জন করেছিল। এই শক্তিগুলো তারা কোন কাজে ব্যয় করলো? ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাজে, নাকি জুলুম এবং ফাসাদ সৃষ্টি করার কাজে? তারা এই তাদের এই ক্ষমতাগুলোকে তারা জুলুম এবং ফাসাদের মাধ্যম বানালো। সর্বশেষ তারা একটা কাজ করলো, সেটা কি? সেটা হচ্ছে যে তারা আমাদের সর্বশেষ খেলাফত, উসমানী অটোম্যান যে খেলাফত, এই খেলাফতটাকে 1914-18 মধ্যে ধ্বংস করে দিল। তারা মানে তারা একসাথে জেরুজালেমকে আক্রমণ করল এবং জেরুজালেমটা তারা মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল। এটা 2000 বছরের মধ্যে প্রথম। বিগত 2000 বছরে এই ঘটনাটা কিন্তু ঘটে নাই। 2000 বছর পর এই ঘটনাটা ঘটল যে এই জেরুজালেম ইহুদিদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। এর আগের 2000 বছর ইহুদিরা সেখানে ঢুকতে পারে নাই। ব্রিটিশরা জেরুজালেমকে উন্মুক্ত করে দিল কাদের জন্যে? ওদের নিজেদের জন্যে? না, ওরা কিন্তু জেরুজালেমে থাকলো না। রহস্যজনক, ওরা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কলোনাইজ করলো, কিন্তু জেরুজালেমকে কলোনাইজ করে তারা নিজেরা সেখানে কোনো কিছু করলো না, বরং এক শ্রেণীর মানুষের জন্য জেরুজালেমের দরজা খুলে দিল। তারা কারা? তারা হচ্ছে ইহুদি। রহস্যজনক ব্যাপার, পৃথিবীর প্রতিটা জায়গা থেকে ইহুদিরা সেখানে আসা শুরু করলো এবং আমাদের বাবা, আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তানদেরকে নির্বিচারে হত্যা করে তারা সেখান থেকে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিয়ে ইসরায়েল রাষ্ট্র গঠন করল। আর আমরা অবশ্য তখন হালুয়া রুটি খাচ্ছিলাম আর কি, আপোষে মারামারি কাটাকাটি এগুলোতে ব্যস্ত ছিলাম। আমাদের বড় জিহাদ আছে, ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে মারামারি করা আর বিভক্তি সৃষ্টি করাটা আমাদের বড় জিহাদ। মূল জায়গায় ফোকাস করার সময় আমাদের নাই। ওরা জেরুজালেম উন্মুক্ত করে ইহুদিদের জন্য একটা স্থায়ী আবাসস্থল তৈরি করে দিল এই 14-18 মধ্যে। শুধু তাই না, তারা প্রথম বিশ্বযুদ্ধ লাগালো এবং এর ফলে তারা তাদের স্বার্থ উদ্ধার করলো। সবচেয়ে বড় কাজটা তারা যেটা করলো, ইহুদিদেরকে তারা নিয়ে আসলো জেরুজালেমে, রাষ্ট্র গঠন করে দিল, তারা সেখান থেকে চলে গেল। তাদের রোল, তাদের ভূমিকা যেন বিশ্ব থেকে মুছে গেল। তাদের জায়গায় নতুন একটা রাষ্ট্র, নতুন একটা সাম্রাজ্যের উত্থান ঘটলো, সেটা হচ্ছে আমেরিকা। ব্রিটিশরা গন, এখন নতুন স্টেট আসলো আমেরিকা। এবং এই স্টেটটা যেটা করলো, সে ব্রিটেনের মতোই ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলল। এবং ব্রিটিশরা ইসরায়েলকে যতটা পেট্রোলাইজ করেছিল, আমেরিকা তার চেয়ে বেশি করা শুরু করলো। এবং ব্রিটিশদের যতটা ইকোনমিক ক্ষমতা ছিল, আমেরিকা তার চেয়ে বেশি হলো। ব্রিটেনদের যত মিডিয়ার ক্ষমতা ছিল, আমেরিকা তার চেয়ে বেশি হলো। ব্রিটেনের যত অস্ত্র ছিল, আমেরিকা তার চেয়ে অনেক বেশি অস্ত্র হলো। ব্রিটিশদের যত সামরিক ক্ষমতা ছিল, আমেরিকা তার চেয়ে বেশি হলো। ব্রিটিশদের যত সাম্রাজ্যবাদী নীতি ছিল, আমেরিকা তার চেয়ে বেশি হলো। প্রতিটা ডিপার্টমেন্টে আমেরিকা ব্রিটিশদের চেয়ে ছাড়িয়ে গেল। কিন্তু ইসরায়েলের সাথে ওদের আতাত সম্পর্ক, বন্ধুত্ব বজায় থাকলো। মিস্টেরিয়াস ব্যাপার, রহস্যজনক। কারণটা কি? কারণ এরা একই সূত্রে গাঁথা।
আল্লাহ পাক এই শ্রেণীর ইহুদি এবং এই খ্রিস্টানদেরকে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা এই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া ও বা, যারা একে অপরের বন্ধু। ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ওদের দিকে মুখ ফিরাবে তারা এই উম্মার কেউ না, তারা ওদের অন্তর্ভুক্ত। এটা ছিল ব্রিটিশের রোল, এরপর আমেরিকার রোল। এরপর কি হলো? এরপর আমেরিকার হাত ধরে দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, ইসরায়েল আরও শক্তিশালী হলো। প্রতিটা ঘটনা ঘটছে, একটা মাত্র জাতি সুফল ভোগ করছে। বিশ্বে একটা একটা করে ঘটনা ঘটছে, একটা মাত্র জাতি সুফল ভোগ করছে, বাকি সবাই কুফল ভোগ করছে। কুফল ভোগ করছি আমরা মুসলিমরা এবং যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করি তারা, আর সুফল ভোগ করছে একটা মাত্র দেশ, একটা মাত্র নেশন, সেটা হচ্ছে ইসরায়েল। কখনো ব্রিটেনের হাত ধরে, কখনো ফ্রান্সের হাত ধরে, কখনো জার্মানির হাত ধরে, কখনো আমেরিকার হাত ধরে, তারা ওদের এই বিশ্বকে শাসন করার যে সাম্রাজ্যবাদী নীতি, এটাকে প্রতিষ্ঠা করতে থাকলো। আর এখন গিয়ে আপনি দেখবেন যে এখন ইসরায়েল এই সমস্ত রাষ্ট্রগুলোর চাইতে বেশি শক্তি অর্জন করেছে। আপনি এডুকেশন, শিক্ষা বলেন, প্রযুক্তি বলেন, মিডিয়া বলেন, অস্ত্র বলেন, টেকনোলজি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, রাজনীতি বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইসরায়েল এখন টপ। সারা বিশ্বের এক নাম্বার রুলিং স্টেট এখন ইসরায়েল, আমেরিকাও না। পুরো বিশ্বের প্রতিটা জায়গার কলকাঠি এরা নাড়ছে এখন, অন্য কেউ না। ইভেন আমাদের যারা এই যে সাবকন্টিনেন্টে আমরা যারা থাকি, আমাদের এই দেশে আমরা যারা থাকি, আমরা যদি মনে করি আমাদের উপর ওদের নিয়ন্ত্রণ নাই, আপনি ভুল করবেন। প্রতিটা গভর্নমেন্টের উপর ওদের নিয়ন্ত্রণ আছে। হয়তো অনেক সময় গভর্নমেন্ট নিজেও জানে না বিষয়টা, কিন্তু ওদের নিয়ন্ত্রণ সব জায়গায় আছে। আর এটাই সেই দেশ যে দেশের রাজধানী জেরুজালেম থেকে বের হবে মাসিহুদ্দাজ্জাল, এবং যে তার অনুসারীদেরকে নিয়ে এই বিশ্ব শাসন করবে। অলরেডি ইসরায়েল সেটা করছে। তাহলে এই মাসিহুদ্দাজ্জাল কাদের পক্ষ থেকে বের হবে এটা বুঝে নেন। এটা বোঝার জন্য আপনার থিঙ্কিং ক্যাপ মাথার মধ্যে রাখেন। এবার কি, এটা বর্তমান। এরা মনে করছে ফিউচারে কি হবে, এরা মনে করছে, এই জায়নিস্টরা মনে করছে যে আমরা, আমাদের সাথে ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, আমাদের সাথে মুশরিকরা আছে, এবং প্রতিটা দেশের মোনাফেক গভর্নমেন্টও আমাদের সাথে আছে, আমাদের সাথে ফাসেক জালেমরাও আছে। তারা মনে করছে তারা বিশ্ব শাসন করবে এবং তাদের শাসনের মধ্য দিয়ে বিশ্ব শেষ হবে। এটা ওদের মনে হচ্ছে, এটা ওদের হিস্ট্রি, এটা ওদের হিস্টোরিক্যাল অ্যানালাইসিস। কিন্তু আমরা কি দেখছি, আমরা ভবিষ্যৎ যেটা দেখছি সেটা হচ্ছে এই, আমরা দেখছি এই অবস্থায় ইসরায়েল যখন রাইজ করেছে, এই অবস্থায় বিশ্বে একটা বড় যুদ্ধ হতে যাচ্ছে। যেই যুদ্ধ আমরা কোরআন হাদিস থেকে যার নাম বলছি মালহামা, আর বাইবেলে যার নাম লেখা আছে আর্মাগেডন। কোরআন এবং হাদিস আমাদেরকে বলছে এই যুদ্ধে 80টা দেশ একত্রিত হবে, প্রত্যেকটা দেশের আন্ডারে 12,000 করে সৈন্য থাকবে, এবং বিশ্বের প্রাকৃতিক সম্পদগুলো, স্পেশালি গোল্ড, সোনাকে কেন্দ্র করে এই যুদ্ধটা হবে, এবং প্রতি 100 জন সৈন্যের মধ্যে 99টা সৈন্য এই যুদ্ধে মারা যাবে। বিশ্বের 1/3 মানুষ মারা যেতে পারে। এটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, একটা নিউক্লিয়ার বা পারমাণবিক যুদ্ধ হতে যাচ্ছে। এটা সামনে অপেক্ষা করছে। এই যুদ্ধটা লাগাবে কারা? যারা প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়েছে ওরাই, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়েছে এরাই এটা লাগাবে, যারা চায় যে দাজ্জাল জেরুজালেম থেকে বের হয়ে বিশ্ব শাসন করুক তারাই এই যুদ্ধটা লাগাবে সামনে। কাদের মধ্যে? ওই পশ্চিমা সভ্যতা এবং এই তার বিপরীত যে সভ্যতা, আমেরিকান যে ন্যাটো কন্টিনেন্ট, আর অপোজিশনে যে চায়না, রাশিয়া এবং অন্যান্য কন্টিনেন্ট, এর মধ্যে মুসলিমরা ইনভলভ থাকবে। এরপর কি হবে? এই যুদ্ধের শেষের দিকে আপনি পৃথিবীটাকে এরকম দেখতে পারবেন না, এরকম সায়েন্স, এরকম টেকনোলজি হয়তো বা থাকবে না। মেবি আল্লাহু আলাম বিসওয়াব, আমাদের মনে হয় এরকম হয়তো থাকবে না। জনসংখ্যা কমে আসবে, আপনি ফ্রেশ বাতাস পাবেন না, সূর্যের আলো একটা সার্টেন টাইম পর্যন্ত পৃথিবীতে আসবে না। কীভাবে খাবার উৎপাদন করবেন ভাবতে থাকেন, কোথায় গিয়ে আশ্রয় নেবেন ভাবতে থাকেন। একটা বোমা যেটা হিরোশিমায় পড়েছে, নাগাসাকিতে পড়েছে, তার চেয়ে এখনকার যে বোমাগুলো আছে পারমাণবিক, এগুলো 1000 গুণ বেশি শক্তিশালী। ছোট্ট একটা দেশ লাইক বাংলাদেশ, ভুটান, নেপাল, এগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য একটা বোমাই যথেষ্ট, একটাই। তো এই অবস্থা যদি হয়, নিউক্লিয়ার যুদ্ধ, হাজার হাজার নিউক্লিয়ার এক্সপ্লোশন যদি হতে থাকে, বিশ্বের কী অবস্থা হবে সেটা ভাবতে থাকেন। আল্লাহু আলাম, বিশ্বের রোটেশনও থেমে যেতে পারে, আল্লাহ ভালো জানেন। এরপর ইমামুল মাহদি মার্চ করবেন, তিনি মুসলিমদের হাল ধরবেন
এবং তার নেতৃত্বে মুসলিম যখন ঐক্যবদ্ধ হবে এবং ইমামুল মাহদি তখন নেতৃত্ব দিয়ে প্রথমত আরব জাজিরাতুল আরবকে মুক্ত করবেন। এরপর তিনি কনস্টান্টিনোপল, এই যে তুরস্কের ইস্তাম্বুল, এই শহরটাও তিনি জয় করবেন। তখন খবর আসবে যে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করেছে। মুসলিমরা তাকে ধরতে সিরিয়াতে যাবে, তার সাথে যুদ্ধ করতে। সিরিয়াতে গিয়ে ইহুদিরা এবং দাজ্জালের অনুসারী যারা আছে এরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে। মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে হত্যা করার জন্যে আসমান থেকে পাঠাবেন সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিসসালামকে। এবং ঈসা আলাইহিসসালাম যখন নামবেন, ঈসা আলাইহিসসালামের হাতে দাজ্জাল ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় নিহত হবে। এরপর ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিসসালাম উভয়ে মিলে এই জেরুজালেম থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন। কোন খিলাফা? ওই উমর ইবনে খাত্তাবের সময় যেটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা ছিল, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের সময় যেটা ছিল, এই খিলাফা আবারও ইনশাআল্লাহ তাআলা রিস্টোর হবে এই জেরুজালেম থেকে। এটা হচ্ছে আগামী উম্মার আগামী ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটা সোনালি আর অতীতটাও ছিল সোনালি। মাঝখানে যে সময়টা আপনি দেখছেন এই সময়টুকু হচ্ছে আমাদের সাফার করার সময়, তাই না? এখন এই সময়ের মধ্যে কী করতে পারেন? দশ মিনিট সময় আছে, এই সময় আপনি কী করবেন? অপশন এক নাম্বার, আপনি চাইলে এই কাফের ফাসেক জালেম মুশরিক মুনাফেক যারা আছে ইসলাম বিরোধী শক্তি এদের সাথে আপোষ করে ফেলতে পারেন, তাহলে দুনিয়াতে আপনার কোনো সমস্যা হবে না, পরকালে আপনার আজাব ছাড়া কোনো পথ নাই। এটা একটা অপশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যেমন করে হেলায় খেলায় দিন পার করছি, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করছি, বস্তুবাদিতা, খাওয়া ভোগবাদিতা, খাওয়া পড়া ক্যারিয়ার বাড়ি গাড়ি সুন্দরী নারী চাকরি স্ট্যাটাস এর পিছনেও ছুটতে পারেন, একসময় আপনি হারিয়ে যাবেন, ইসলাম ঠিকই বিজয়ী হবে, আপনাকে মানুষ ভুলে যাবে, ইসলাম ঠিকই বিজয়ী হবে। এটা একটা অপশন, দেখেন কোনটা ভালো লাগে। নাম্বার থ্রি, আপনি চাইলে এই ফিতনার যুগ থেকে নিজেকে টোটালি ডিসকানেক্টেড করে ফেলতে পারেন, গিয়ে একদম আসহাবুল কাফের মতো ছোট ছোট কমিউনিটি গড়ে প্রত্যন্ত জায়গায় গিয়ে বসবাস করতে থাকেন, সমাজের এই ফিতনা থেকে ডিসকানেক্টেড হয়ে যান। ফিতনায় থাকলে আপনাকে শিরিক করতে হবে। একটা লেকচার আছে আমার ইউটিউবে, বর্তমান শিরকি বিশ্ব, এই বিশ্বের ইকোনমি, এই বিশ্বের রাজনীতি, এই বিশ্বের অর্থনীতি, এই বিশ্বের শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, প্রযুক্তি, সংস্কৃতি, সবগুলোই শিরকের আকরা। একটাতে ঢুকবেন, আপনাকে শিরিক অবশ্যই করতে হবে। আর শিরিক করলে আপনার কোনো আমল আর বাকি থাকবে না, হাজারে একজন ব্যক্তি জান্নাতে যাবে, বাকি 999 তাদের আমল নামায় যে পাপটা থাকবে সেটা হলো শিরক। অতএব ডিসকানেক্টেড হতে পারেন, এটা একটা অপশন। যেমন আসহাবুল কাহফ সমাজে টিকতে পারেন নাই, দাওয়াতি কাজ করতে করতে টিকতে পারেন নাই, এক পর্যায়ে তাদেরকে হিজরত করতে হয়েছে দূরের কোনো জায়গায়। হিজরত ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, আমাদের নবী পর্যন্ত করেছেন, একবার তায়েফে, আবার আবিসিনিয়ায়, আবার মদিনায়। হিজরতের সাথে ইসলামের সম্পর্ক আছে। যখন একটা সমাজে চলছেন, ফলাফল আসছে না, সেখান থেকে হিজরত করে এমন জায়গায় চলে যান যেখানে গেলে আপনি সিকিউরড লাইফ লিড করতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে দিন ইমান ধরে রাখতে পারবেন। আর আপনার নবী কিন্তু সেই কথা বলেছেন, শেষ জামানে একটা সময় আসবে যখন মুসলিমদের জন্য সমাজে টেকা সম্ভব হবে না, তার সবচেয়ে উত্তম সম্পদ হবে গবাদি পশু, জমি জমা, সোনা রূপা ভেড়ার পাল, এগুলো নিয়ে সে প্রত্যন্ত জায়গায় হিজরত করবে এবং সেখানে তার ইমান আমলকে হেফাজত করবে। নবী যেটা বলে গেছেন। আরেকটা অপশন হচ্ছে যে আপনি, আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন, আপনার জান, আপনার মাল, সময়, আপনার শ্রম, মেধা, যতটুকু বুঝ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বুঝটুকু দিয়ে আপনি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত, একদম ভেরি লাস্ট ডে পর্যন্ত, ভেরি লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনি ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখুন এবং একটি ইউনাইটেড জামা গঠন করুন। যারা কথা শোনে না ওদেরকে ভুলে যান, যারা তর্ক করে ওদেরকে ভুলে যান, যারা উম্মাহকে নিয়ে চিন্তা ভাবনা ফিকির করে না ওদের কথা বাদ দেন। যেসব মানুষ উম্মাহকে নিয়ে চিন্তা করে, আগামীর জন্য সচেতন ইন্টেলেকচুয়াল পিপল এবং স্মার্ট মুসলিমস যারা ইসলামের বিজয় দেখতে চায়, আবারও সেই খেলাফা রিস্টোর হোক তারা সেটা চায়, এই ধরনের মানুষদেরকে নিয়ে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম গড়ে তোলেন, দেশব্যাপী এবং বিশ্বব্যাপী চেইন নেটওয়ার্ক তৈরি করে ফেলেন। এভাবে আপনি চলতে চলতে হয় আপনাকে তারা মেরে ফেলবে অথবা আপনাকে গুম করে দিতে পারে বা ক্রস ফায়ার বা আপনাকে ফাঁসি, ইনশাআল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে শাহাদাত। আর যদি আপনি চলতে চলতে বিজয় লাভ করেন,
তাহলে আপনি হবেন গাজী। এই দুটোই অপশন আপনার জন্য, এবং এটা আপনার জন্য আমার সবচেয়ে বেস্ট নসিহা, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাস্তা যেটা আপনার জীবনকে সেই জীবনে রূপান্তর করবে যে জীবন পাওয়ার জন্য প্রত্যেকটা শহীদ এখন পর্যন্ত ইচ্ছা করে আল্লাহর কাছে। শহীদরা আল্লাহকে কি বলে, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আবার শাহাদত বরণ করে আপনার কাছে ফিরতে চাই, তারা এটা বলতে থাকেন, যদিও বা তাদেরকে আল্লাহ পাক জান্নাত অলরেডি দিয়ে দিয়েছেন। এটাই সেই পথ, ছয়টা নিয়ামত পাবেন, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই গুনাহ মাফ, কবরের কোনো শাস্তি নাই, কোনো সওয়াল জবাবের টেনশন নাই, দুই নাম্বার, তিন নাম্বার কিয়ামতের মাঠে উঠবেন কোনো টেনশন নাই, চার নাম্বার মাথার মধ্যে একটা তাজ মুকুট থাকবে স্পেশাল, দেখা যাবে এটা হচ্ছে শাহিদ, এরা সুহাদা, পাঁচ নাম্বার আপনার ফ্যামিলি বংশের 70 জনের জন্য সুপারিশ করতে পারবেন আল্লাহর কাছে, আর ছয় নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ পাক 73 জন হুর দিবেন, হুরুন ঈন, যাদের একজনের সৌন্দর্য এই বিশ্বের সমস্ত নারীদের সৌন্দর্য সমান নয়। অতএব এটা সবচেয়ে বেস্ট একটা ওয়ে, আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন তাই দিয়েই আপনি আল্লাহর পথের এই যে দাওয়াত এবং জিহাদটা অব্যাহত রাখুন, এই পথ হয় আপনাকে গাজী অথবা শাহাদা কোনো একটা রাস্তা বেছে দিবেন ইনশাআল্লাহ, এর বাইরে কোনো অপশন নাই। আরেকটা অপশন আছে, যদি আপনার এরকম ক্ষমতা না থাকে, জ্ঞান নাই, আপনার ইউনাইটেড প্ল্যাটফর্ম গড়ার ক্ষমতা নাই বা ওই রকম সাহস নাই বা অপারগ আপনি, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি একটা কথা বলেছিলেন যে হে আমর ইবনে আস, তুমি এরকম ফিতনার সময় ঘরের ভিতরে থাকো, বিনা প্রয়োজনে বাইরে বের হইও না, মুখটা বন্ধ রাখো, বিনা প্রয়োজনে কথা বলো না, আর নিজের পাপের জন্যে ঘরের মধ্যে কান্নাকাটি করতে থাকো, সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাও একটা অপশন, এই চারটা পাঁচটা অপশনের বাইরে আমি কোনো অপশন দেখি না। আরেকটা বেস্ট অপশন আছে, যেটা পাবলিকলি বলা অনেকটা রিক্স, তারপরেও বলবো যে, কারণ আমরা বিশ্বাস করি যেদিন তাকদীর লেখা আছে যে বুলেট আজকে লাগবে সেদিন লাগবে, এটা আমরা বিশ্বাস করি, আর যেদিন লেখা নাই আজকে লাগবে না সেদিন লাগবে না, তো এটা চিন্তা করে যদি হকটা না বলি তাহলে আল্লাহ পাক ধরবেন। আরেকটা দল আছে, তাইফাতুম মানসুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের একটা দল, সাহায্যপ্রাপ্ত একটা দল কেয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর পথে জিহাদ এবং কেতাল করতেই থাকবে, এমনকি তারা খোরাসান থেকে কালো পতাকা নিয়ে বের হবে এবং পথিমধ্যে যার সাথেই তাদের কনফ্লিক্ট হবে, যুদ্ধ হবে, কোনো বাহিনী এদেরকে পরাজিত করতে পারবে না, এমনকি এরা জেরুজালেম পর্যন্ত দখল করে ইহুদিদের হাত থেকে ওইটাকে আবার ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এটাই সেই দল যাদের সাথে ইমামুল মাহদী থাকবেন এবং তারা ইমামুল মাহদীর সাথে যুক্ত হবে। নবীজি বলেছেন যদি তোমরা সেই দলকে পেয়ে যাও তাহলে বরফে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যুক্ত হও। ফালা নিয়ামাল জাইশু জাইশুহা, কতই না উত্তম সেই সেনাবাহিনী, ফালা নিয়ামাল আমিরু আমিরুহা, কতই না উত্তম তাদের আমির। এই চারটা বা পাঁচটা অপশন ছাড়া আমাদের হাতে কোনো অপশন নাই। লাইফ একটা ফ্রেমে গাঁথা আছে, আপনার আমার জীবনের ক্যালকুলেশন আল্লাহর কাছে করা আছে, দিন যাচ্ছে রাত যাচ্ছে, আমরা আমাদের হায়াতের যে বটবৃক্ষ এখান থেকে পাতা ঝরে যাচ্ছে, আপনি বা আমি যদি চাই তাও ইসলাম বিজয় হবে, যদি আমরা না চাই তারপরেও ইসলাম বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি দায়িত্ব পালন না করি অন্য কওমকে এই জায়গায় নিয়ে আসবেন, তারা এই দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আমার ছেলে ওমর তার হাতে আল্লাহ পাক জেরুজালেম মুক্ত করবেন ইনশাআল্লাহ, আপনার ছেলে খালিদ তার হাতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেম মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে আপনার মেয়ে সুমাইয়া সে দেখবেন একজন মুজাহিদের স্ত্রী হবে ইনশাআল্লাহ। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কী চাচ্ছেন, আপনি দিনের বিজয়টা চাচ্ছেন নাকি আপনি পিছু পা হয়ে থাকতে চাচ্ছেন। নবী আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন যে একটা আমি শুরু করেছিলাম যে কাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, কতই না ক্ষুদ্র দল ছিল বিশ্বে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে। সূরা আলী ইমরানে আল্লাহ পাক বলেছেন যদি তোমরা প্রকৃত মুত্তাকী মুমিন হতে পারো তোমাদের একজন ওদের 20 জনের সমান হবে। আল্লাহ পাক সূরা আলী ইমরান আরও বলেছেন যে যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারেন। আমরা এখন একটা ব্যাটল ফিল্ডের মধ্যে আছি, এখানে আমাদের ঘুমানোর সুযোগ নাই, আমাদের হেলায় ফেলায় সময় কাটানোর সুযোগ নাই, আমাদের দুনিয়া কেন্দ্রিক ফোকাস করার সুযোগ নাই, চাকরি ব্যবসা স্ত্রী সুন্দরী স্ত্রী নারী বাড়ি গাড়ি এগুলোকে উৎস মূল উদ্দেশ্য বানানোর কোনো সুযোগ আমাদের হাতে নাই। আমরা এখন একটা ব্যাটল ফিল্ডে বাস করছি, এই বিশ্বটা এখন যুদ্ধক্ষেত্র, এই দেশটা একটা যুদ্ধক্ষেত্র, ইভেন এই বাংলাদেশটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে যুদ্ধ চলছে, জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ,
ইসলামের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির যুদ্ধ। আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই, কোনো জামায়া নাই, কোনো আমির নাই, কোনো অর্থনৈতিক শক্তি নাই, কোনো অস্ত্রশস্ত্র নাই, কিছুই নাই। এই হলো আপনার আমার অবস্থান। ওদের হাতে পলিটিক্যাল পাওয়ার আছে, ইকোনমিক পাওয়ার আছে, ওদের আমির আছে, ওদের জামায়া আছে, ওদের চেইন অফ কমান্ড আছে, ওদের অস্ত্রশস্ত্র মিডিয়া সব আছে। এই অসম যুদ্ধে আমরা বসে আছি যুদ্ধক্ষেত্রে, তারপরেও আমরা উম্মাহ কী করছি? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আপোষে মারামারি করছি, দলাদলি ভাগাভাগি করছি, মসজিদ বিভক্ত করছি, ও ওই দল, ওই সেই দল, এটা তারা, ওটা আমরা, সে এক্স, আমি ওয়াই, সে জেড, এগুলাতে ব্যস্ত আছি আর কি। এই জায়গায় আমার নাসিহা যুবকদের জন্য যে ইনশাআল্লাহ তাআলা, আমার মত বা আমার ধারণা, যুবকরাই হবে সেই কাফেলা ইনশাআল্লাহ যারা এই পরিস্থিতিকে চেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। অন্য কারো পক্ষে এটা সম্ভব আমি মনে করি না, কারণ আমি, আমার বয়স কম কিন্তু অল্প কিছু অভিজ্ঞতা আপনাকে বলছি যে কিছু কিছু সেক্টরের মানুষদের পিছনে মেহনত করে আসলে কোনো লাভ নাই। এখন ইয়াং জেনারেশনের দিকে ফোকাস করুন, তাদেরকে তৈরি করুন, এবং আমাদের পরবর্তী জেনারেশন যেটা, আমার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে, এদেরকে তৈরি করেন। ইনশাআল্লাহ দেখবেন এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কালো পতাকা তুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কাছে দোয়া থাকবে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে গাজী অথবা শাহাদাতের মত নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জামা গঠন করার তৌফিক দান করুন, আমাদেরকে যোগ্য একজন আমির দান করুন। আল্লাহ পাক তার পক্ষ থেকে একজন যোগ্য আমির আমাদেরকে দান করুন, যার মধ্যে কোনো ভীরুতা কাপুরুষতা কাজ করবে না, যে ব্যক্তি হবে জ্ঞানী, বিচক্ষণ এবং উম্মাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন, যে এই উম্মাকে ইউনাইটেড করতে পারবে এবং আমাদের যুব সমাজকে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ ফি সাবিলিল্লাহ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে। আল্লাহ পাক এরকম একজন আমিরকে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠান, আল্লাহুম্মা আমিন। এছাড়া আমরা দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমাদের দুনিয়াবি পেরেশানিগুলো আল্লাহ পাক দূর করে দিন। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি আমার দিনের জন্য সময় দাও, আমি তোমাদের টেনশন দূর করে দিব, তোমাদের হাতকে প্রাচুর্য দিয়ে ভরে দিব। তোমরা যদি আমার দিনের জন্য সময় না দাও, তাহলে আমি তোমাদের অভাব কখনো দূর করব না, তোমাদের হাত, তোমাদের হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব। শেষ করছি একটা আয়াত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল তাওবার মধ্যে, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা ক্বীলা লাকুম ইনফুরু ফি সাবিলিল্লাহি ফাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে বলা হয় যে আল্লাহর পথে বেরিয়ে পড়ো, আল্লাহর পথে বেরিয়ে যাও, আল্লাহর দিনের জন্য বেরিয়ে যাও, ইফাকালতুম ইলাল আরদ, তোমরা এই জমিনটাকে আঁকড়ে ধরে বসে থাকো, এই জমিন আঁকড়ে তোমরা বসে থাকো, আর রদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি এই দুনিয়ার জীবনটাকে পেয়েই সন্তুষ্ট হয়ে গেছো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, পরকালের জীবনের তুলনায় এই দুনিয়ার হায়াতটা নিতান্তই নগণ্য। এর পরের আয়াত আল্লাহ রাব্বুল বলছেন, ইল্লা তানফিরু, তোমরা যদি হে মুসলিমরা বের না হও, এ দিনকে হেফাজত করার জন্য তোমরা যদি চেষ্টা না করো, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, আল্লাহ পাক তোমাদেরকে ভীষণ ভীষণ ভয়ঙ্কর শাস্তি দিবেন, ওয়াসতাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, লা তাদুররুহু শাইয়া, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের উপর কর্তৃত্বশীল। অতএব আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসার দিকে চলে আসি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব সবচেয়ে উত্তম ব্যবসা কোনটা, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসা সম্পর্কে, তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে পরকালের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচাবে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ও রাসূলহি, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং তোমাদের জান উভয়টা দিয়ে আল্লাহর পথে জিহাদ অব্যাহত রাখো। এর ব্যাপক অর্থ, আপনি নফসের সাথে জিহাদ করেন সেটা ঠিক আছে, আপনি জ্ঞান দিয়ে জিহাদ করেন, আপনি কথা দিয়ে করেন, আপনি কলম দিয়ে করেন, আপনি জামা দিয়ে করেন, প্রয়োজনে হলে অস্ত্র দিয়েও করতে হবে, এটাও জিহাদের অন্তর্ভুক্ত, এটা জঙ্গিবাদ নয়, এটা সন্ত্রাস নয়, শুধু একতরফা কথা বলতে হবে না, টোটালিটি থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিহাদে অংশ নিয়েছেন, এই জিহাদ নবীজি করতে, আল্লাহ পাক করতে বলেছেন মাল দিয়ে এবং জান দিয়ে, তাহলে কি হবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলাম, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক এর ওসিলায় মাফ করে দিবেন। এবং শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন তোমরা যে দিনের বিজয় চাও সেই বিজয়টা আল্লাহ পাক তোমাদেরকে দিবেন ইনশাআল্লাহ।
संक्षिप्त समय और डिटेल्स आलोचना करते परलम ना। आज के जतटुकु जानलाम उम्मार हिस्ट्रीटा कि छिलो एबं उम्मार आगामी कि होते जाच्छे माझखानेर ये समयटाके आमरा किभाबे मूल्यायन करब ये डिसिशन आमादेरके निते हबे स्पेशली जुबक भाईदेरके। एकटा सुयोग्य नेतृत्व सुंदर एकटा प्लैटफर्म एकटा चेन अफ कमांड देशव्यापी एकटा चेन नेटवर्क एबं सेखाने इकोनमिक बेस शारीरिक प्रशिक्षण मानसिक प्रशिक्षण ईमानेर प्रशिक्षण आध्यात्मिक प्रशिक्षण सब किछु थाकते हबे एबं धैर्य धरे इस्तेकामार साथे प्लान वाइज ठंडा माथा एगिए जेते हबे। एकटा ग्लोबल नेटवर्क तैरि करा उचित जाते करे आमरा आगामी दिनेर जे आल्लार पथेर समयगुलो आसते जाच्छे तखन जेन आमरा प्रस्तुत थाकते पारि। ए प्रस्तुतिटाई एखनकार सबचेये बड़ो चैलेंज। आल्लाह पाक आमादेर सबाइके चैलेंजटा ग्रहण करार तौफिक दान करुन एबं आल्लाह रब्बुल आलामीन एई पथे आमादेरके प्रशस्त रिजिक एबं नेक हायात तैयबा दान करुन। आल्लाह पाक आमादेर मध्य थेके शुहादादेरके कबुल करुन आमादेर मध्ये आल्लाह पाक गाजीदेरके कबुल करुन। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার বানিয়ে দিন। আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় ফি সাবিলিল্লাহ দাওয়াত এবং জিহাদে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।